আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুরানুজ্জামান ফ্রম তুরানুজ্জামানস ব্লগ। আমি এখন যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, এবং আমার গ্রামের বাড়ি হলো মেহেরপুর। আর মেহেরপুরের বিখ্যাত জায়গা হচ্ছে মুজিবনগর। তাহলে চলুন যাওয়া যাক আমাদের সেই বিখ্যাত মুজিবনগরে। আমরা এখন সেই বিখ্যাত মুজিবনগরের আম্রকাননে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরম পড়ার কারণে আমরা একটু লেবুর শরবত খেয়ে নিচ্ছি। এখানে আমাদের তিন বন্ধু দাঁড়ায় আছে। লেবুর শরবত খাওয়া শেষ করে আমরা চলে গেলাম মুজিবনগরের স্মৃতিসৌধে। সেখানে আমাদের কিছু ছোট ভাই ছবি তুলতেছে, তারা বন্ধুরা আমাদের সাথে তারা এসেছে। আমরা চার বন্ধু এসেছি এবং আরো আমাদের ছোট ভাইয়ের এসেছে। এখানে স্মৃতিসৌধে সবাই একে একে ছবি তুলতেছে। এখানে আমরা কিছুক্ষণ নিজেদের ছবি তুললাম। এখানে আমাদের সব বন্ধুদের ছবি তোলা হচ্ছে একে একে। এই যে এখানে একজন নিচে যে বসে আছে, সে পোস্ট নিয়ে বসে আছে, ছবি তুলবে, হাত তুলেছে, ছবি তুলতেছে। সে এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এবং এই যে ছবি তুলতেছে ক্যামেরা হাতে, সে দায়িত্ব নিয়ে ছবি তোলার। এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময়কার মানচিত্র। এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের ফলক তুলে ধরা হয়েছে। এখানে কিছু কাজ চলার কারণে বেশ কিছু জিনিস দেখানো সম্ভব হচ্ছে না, যার কারণে আমরা যেটুকু যেতে পেরেছি সেটুক থেকেই আমরা দেখার চেষ্টা করতেছি কিভাবে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ। উপরে থেকে ভালো দেখা যায়, যে দূরে দেখা যাচ্ছে উপরে অনেকে দাঁড়াইছে, কিন্তু বেশ কিছু দিক বন্ধ থাকার কারণে আমরা উঠতে পারি নাই, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিভাবে, মানে এত বড় একটা মানচিত্র আমার পক্ষে পসিবল হচ্ছে না দেখানো পুরোটা, যার কারণে আমি নিচে দাঁড়িয়ে আছি।